الله رب العالمين الله رب العالمين سر بارك الله سر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين سر يا أيها الذين آمنوا রোজা কি ফরজ করা হয়েছে যে যে পূর্ববর্তীদের প্রতি রোজা 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 করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো নিজের মুত্তাকি হতে সময় তো ভাইরা আল্লাহ তো সন্তুষ্ট আছে আল্লাহ আল্লাহ বলেছেন এই রোজা তোমাদের মধ্যে ফরজ করা হয়েছে যাতে তোমরা এই রোজা মাধ্যমে এই রোজা মাধ্যমে তোমরা তোমাদের মুত্তাকি হতে পারো আমরা যারা ভক্তি হতে পারি সেই সঙ্গে আমাদের আমাদেরকে পবিত্র রমজান মাস দিয়েছেন রাতা জানে যে পবিত্র রমজান মাস যে এত প্রতিদিন এত গুরুত্ব এর পিছনে অন্যতম কারণ হল এই পবিত্র মাসে পবিত্র গ্রন্থ কোরআন কারীম নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আওয়াজ সূরা বাকারার ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. The purpose of the Quran is to be a good person. The Quran is to be a good person. The Quran is to be a good person. The Quran is to be a ফজিলতের বিষয়ে যদি আমরা কিছু বলি সেটা বলা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মান সাম রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামি এ ভাই এই কোন একটু আগে বসুন আপনারা যে যারা এই রমজান মাসে ঈমানা ওয়া ইহতিসাবা ভাই আমরা নিজ থেকে রোজাকে পালন করবে রোজাকে রোজার নিয়ম কানুন পালন করবে আল্লাহ আল্লাহ তার জীবনে সকল গুনাহ করে মাফ করে দেওয়ার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং প্রিয় ভাইরা আমরা এই রমজান মাসে যেন আমাদের শুধুমাত্র উপবাসের মাস না হয় এই রমজান মাস যেন আমাদের আমাদের মাস হয় আমাদের নিজেদের চারিত্রিক গুণাবলী উন্নতি করার মাস হয় আমাদের ব্যক্তিগত আমলকে উন্নত করার মাস হয় আমরা সেই চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক কিছু হাদিস আছে আদম সন্তানের প্রতিটি নিকাজের জন্য আমার কথা একটু লক্ষ্য করে শোনার চেষ্টা করেন আপনারা প্রত্যেকটি কথা বলুন আদম সন্তানের প্রত্যেকটি নিকাজের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত আমল বৃদ্ধি করা হয় মানে সওয়াবের কথা বলা হচ্ছে একটি নিকাজের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়ার কথা বলা হয়েছে এটা হলো স্বাভাবিক দিনের কথা বলা হয়েছে কিন্তু আল্লাহ বলেন যে রোজা হলো নিচে ভাইরা আপনারা একটু লক্ষ্য করবেন স্বাভাবিক দিনে আমাদের যে নেক আমল থেকে তার জন্য সওয়াবের কথা বলা হয়েছে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে এবং রোজার কথা বলা হয়েছে রোজা হলো ব্যতিক্রম সে একমাত্র আমার জন্য রোজা রেখেছে আমি নিজ হাতে এর পুরস্কার দেব সে আমার জন্য যৌন বাসনা ও খানা পিনা ত্যাগ করেছে রোজাদারদের রয়েছে দুটি আনন্দ একটি হচ্ছে ইফতারের সময় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় আল্লাহর কাছে রোজাদারদের মুখের গন্ধ মিশকামরের ঘেরানের চেয়েও উত্তম বুখারী মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় ভাইরা এই রমজান মাসে রমজানের পুরস্কার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন এবং এই হাদিসের অন্য বর্ণনা আছে যে রমজানের পুরস্কার আল্লাহ নিজেই
রামদানের ফিলিপস কার হিসেবে আল্লাহ নিজেই বান্দার কাছে এই এদিক আছে স্থাপন করবে এই জায়গা সুতরাং আমরা এই রমজানে হক আদায় করে রমজানে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ রমজানে হক আদায় করে আমরা রমজানে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটা বিষয় জানেন যে রোজা রমজানে যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতে একটি দরজা রয়েছে এখানে আমাদের একটি দরজা রয়েছে সেই দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করতে পারি এবং আমাদের ব্যক্তিগত আমলকে আরো উন্নত করি আমরা আমাদের জীবনকে প্রবেশ করতে পারি সেই চোখে আমাদের জানতো আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা